নমস্কার, আমি পিঙ্কি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করছি। দূর দূরান্ত থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো আর সাধারণ দর্শক যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা। ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে ছোট করব না। তো তোমরা যারা সাধারণ দর্শক আমার ভিডিওটি দেখছো এভাবে পাশে থেকেও, আর একটু যদি পাশে থেকে আমাকে সাপোর্ট করতে চাও অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাহলে তোমাদের ভালোবাসায় আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব, আমার আরও ভালো লাগবে। তো চা বিস্কুট ওই দিকে খাওয়া হয়ে গেছে, তারপর হচ্ছে মশলাটা পেস্ট করব আলুর সবজি বানানোর জন্য। আর এখানে অনেকগুলা বাদাম দেখেছো ভিজিয়ে রেখেছি, তো ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে কালকে মনে করেছিলাম একটু হালুয়া কিছু করে নেব, অনেক দিনের ছিল বাদামগুলো। তারপর হয়েছে মিক্সিটা হয়ে গেছে নষ্ট, জার নিয়ে আসা হয়েছিল নতুন, তারপরও কিন্তু মিক্সিটা চলছিল না। তো এখন হয়েছে মশলা আমাকে বাটায় বাটতে হবে, আর এই বাদামগুলা ফ্রিজের মধ্যেই রেখে দিতে হবে। আর এখানে চার পাঁচটা হয়েছে দিয়েছি, আর টমেটোটা সিদ্ধ করে দিলে এখন ভালো হয়। আর এখন সত্যি কিন্তু কোনো সবজিপাতে ভালো লাগে না খেতে, কোনো কিছুর মধ্যে সেই রকম টেস্ট নেই। তো আজকে যেহেতু সোমবার, নিরামিষ সমস্ত কিছুই, আর এখানে হয়েছে মটরের ডালটা করে নিয়েছি। তো অনেক সুন্দর সুন্দর আমার মিষ্টি দিদি ভাইয়েরা রান্নার চ্যানেল আছে, সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না দেখতে পাই আর অন্যান্য ভিডিওতেও, আর সেগুলো ভালো লাগে দেখতে। তো সবার ধরন আলাদা, সব কিছুই আলাদা, কিন্তু সবজিপাতি মাছ একই থাকে, কিন্তু রান্নার ধরনটা আলাদা আর টেস্টও কিন্তু একদম অন্যরকম। তো সবার রান্না দেখে খুব ইচ্ছে করে যে ওই রকম করে রান্না করি, কিন্তু যার হাতে বলে না যে এটাই মানে ভালো খেতে, তার হাতেই কিন্তু ভালো লাগে। তো এখানে হয়েছে সবজিটা বেশি ঝোল করিনি, মানে মাখো মাখো করেছি, ঠান্ডা হওয়ার পর কিন্তু আরোটা গাঢ় হয়ে যাবে। তো তারপর সকালে তো সেরকম নাস্তা হয়নি, তো ও গিয়েছিল বাজারে, তো সবজিপাতি নিয়ে এসেছে। তো এখন হয়েছে কটা রুটি বানিয়ে নিচ্ছি, আলু সবজি দিয়েই খাওয়া হবে। তো ভাত কিন্তু ওইদিকে আমার হয়ে গিয়েছিল, চাইলে ভাত খেয়ে নিতে পারতো, কিন্তু আমার তো ইচ্ছে করছে না এত সকাল ভাত খাই, তখন বাজে হচ্ছে 10টা। তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ি, ভালোবাসার মানুষরা সবাই আমাকে ভালোবেসে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কাজ নিখুঁত, এটা ভালো ওঠা ভালো। তো সবার কমেন্টই কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ, তো সবার কমেন্ট আমি মন দিয়ে পড়ি, হয়তো রিপ্লাই দিতে পারি না সকলের। তো সবার কমেন্টের উত্তর দেওয়া চ্যানেলের মধ্যে অনেকটাই কিন্তু কষ্টকর, আর একটা যেহেতু মোবাইল তো সব কিছু লিখে লিখে বলা যায় না। তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তারপর এদিকে হয়েছে সবজিপাতি কেটে নিচ্ছি, কী রান্না করবো বুঝতে পারছি না। তারপর হচ্ছে একটু লাউ কেটে নিলাম, মুগ ডাল দিয়ে করবো, আর দুটা কার্পল কেটে নিয়েছি। সবজিপাতির যে দাম, মানে কি খাবো কি না খাবো সেই হয়েছে ব্যাপার। আর লাউয়ের খোসাটা কিন্তু ফেলবো না, সেটাকেও রেখে দিয়েছি, লাউয়ের থেকে লাউয়ের খোসা বেশি টেস্ট। আর ওইদিকে কালকে হয়েছে খারকন পাতা নিয়ে এসেছিলো, তো এটা আজকে তো আর খাওয়া হবে না নিরামিষ, যেহেতু সেটা তো রসুন ছাড়া খেলে আবার গলায় ধরবে। তো সমস্ত কিছু আমি সবজিপাতি ফ্রিজে রেখে দেব। তো অম্বাবুচির এই সময়ে অনেকে অনেক নিয়ম করে থাকে, আমরা যেটা করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, কাজ কিছু নয় সেগুলাই বলবো আর কি। তো ঘুম থেকে উঠে হয়েছে সকাল সকাল স্নান করতে হয়, কোনো মানে মানে বিধবা যে থাকে তাদের না দেখে, তো সেটা বলাও ঠিক না, কিন্তু যেটা নিয়ম ছিল সেটাই বলছি। তো ঘরে যদি থাকে এরকম কেউ, দা মানে দিদা ঠাম্মা ঠাকুমা হয়েছে, ওরা কিন্তু মানে দেরি করে ঘুম থেকে উঠবে, জানে এটা নিয়ম করতে হয়,
শুরু থেকে চলে আসছে, মানে আমাদের এখানে অনেকের জায়গায় করে থাকে। তো ঘুম থেকে উঠে স্নান করে পূজা করে নিতে হয়, তো অনেকে হয়েছে পূজা করে না। আর সেখানে ঠাকুর পূজাতে হয়েছে জলটাকে আগে তুলে রাখতে হয়, অম্বুবাচীর আগে তুলসী পাতা সেগুলো ওই দিন তুলতে নেই। তো এদিকে কথা বলতে বলতে আমার মুগ ডাল ভেজে লাউটা একটু সিদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়ে কচি ছিল লাউটা। তো এরকম করে রান্না করলে লাউর ঘন্ট কিন্তু খুব ভালো লাগে। তো অম্বুবাচীর এই তিনটে দিন সদাবড়া হয়েছে, নিরামিষ একদম খেতে নেই। তো যেহেতু সোমবার আর শুক্রবার, আমাকে তো এই জিনিসটা মানতে মানে পারলাম না আর কি। আমি সোমবার শুক্রবার কখনোই ভঙ্গ করি না, বিয়েবাড়ি অনুষ্ঠান যাই কিছু হোক না কেন নিরামিষটা খেতেই হবে। তো শনিবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যেহেতু আছে, তো কালকে সকালে চেষ্টা করব 7টার আগে পুজোটা দিয়ে একটু পেঁয়াজ বা একটু ডিম অমলেট করে খাওয়ার, তাহলেই হয়ে যাবে। তো আজকে তো খাওয়া কখনোই সম্ভব নয়। তো আমার রান্নাঘর কিন্তু সমস্ত পরিষ্কার হয়ে গেছে, এখন বাসনকুসন সমস্ত কিছু পরিষ্কার করে নেব। আর সঙ্গে হয়েছে আর মানে অম্বুবাচীর সময় মাথা সাবান আর শ্যাম্পু দিয়ে ঘষতে নেই, তো সেটা মানে চুল ভিজাতে পারবো কিন্তু সাবান শ্যাম্পু দেওয়াটা ভালো না ওই সময়ে। তো বিয়ের পর থেকে এভাবে মেনেই আসছি। তারপর হয়েছে মাটি খোদা, গাছ কাটা, এসব তো করতেই নি আমরা সকলেই জানি। তো এদিকে হয়েছে আমার সমস্ত রান্না শেষ, রান্না করে কিন্তু সমস্ত রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়ে চাল মানে অর্ধেক আমার ঝাড়াও হয়ে গেছে। তারপর চাল ঝাড়তে বসেও আবার যে কতবার উঠলাম। তারপর হয়েছে ও আসলো বড় ছেলে টিউশন থেকে, তাকে আবার ভাত দিতে চলে গিয়েছিলাম। তো এরকম হয়েছে কাজ করছি টুকিটাকি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ। তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে কোনো অংশ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।